সলাতের মধ্যে বান্দা যা বলে আমি আল্লাহ তা মেনে নিই আব্দ বান্দা যখন বলে আল্লাহামদুল্লিলা হীরব্বিলা আলামিন কাল তালা। আলা হ্যামে দানে আব্দি যখন সলাতের মধ্যে কোন বান্দা পুরুষ নারী বলে আল্লাহামদুল্লিলা হীরব আলামিন তখন আল্লাহ তাআলা বলে বান্দা আমার প্রশংসা করেছে

আমি যেই মর্যাদার অধিকারী পুরুষ নারী আমাকে সেই মর্যাদা দিয়ে দিয়েছে বলে আব্দি মা সালা ভাই কাল ই একা আবদ ওই খানা স্তাইন পুরুষ নারী দাস দাসী যখন বলে একমাত্র তোমার নিকটে সাহায্য চাই একমাত্র তোমারই এবাদত করি কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন হাজা হায় যা বাই নিউ এটা হলো আমার মাঝে আমার বান্দার মাঝে এবার দুই ভাগে ভাগ হয়ে গেছে বান্দা আমাকে বলেছে যে তোমারই এবাদত করি তোমার কাছে সাহায্য চাই এটা আমার মাঝে বলে আত্তিমা সালা আমার বান্দা যা বলেছে আমি তাই মেনে নিলাম ওয়ে দা কালা ইয়াখানা বুতুয়া ইয়াখানা স্তাইন এহেদন সুরাতাল মুস্তাকিম সুরাতাল লেধিন আরাম তাই আলাই হিম গাইরিল ম দুবে আলেই হিমাল দলিন আমিন হে প্রতিভা একমাত্র প্রশংসা তোমার দাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমার ইবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমাকে একটি পথ দেখাও তুমি আমার একটি কথা শোনো তুমি আমার একটি কথা শোনাও তুমি আমার একটি কথা শোনো তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও ওই পথ তুমি দেখাও যে পথের প্রতি দয়া যাদের প্রতি করেছ অনুগ্রহ করেছ সেই পথ তুমি দেখাও ওই পথ দেখায় না যারা ভ্রান্ত যাদের উপরে তোমার অভিশাপ রয়েছে তাদের পথ তুমি দেখায় না এই কথা যখন কোনো বান্দা বলে কার আল্লাহ তালা আল্লাহ তালা বলেন হাজালে আব্দি অল আব্দি মাসালা এইটুকুই একমাত্র আমার বান্দার জন্য আমার বান্দা যা বলেছে তা আমি মেনে নিলাম আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো সম্মানিত মসজিদের মুসল্লি দোয়া হিসাবে পৃথিবীতে যত দোয়া আছে তার মধ্যে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সুরা ফাতেহা দুয়ার জগতে এর চেয়ে কোনো দামি দুয়া আছে বলে আমার কাছে যেটুকু ভাঙা চোরা টুটা ফাটা বিদ্যা আছে তাতে আমি অনুমান করতে পারি না আমি যা অনুমান করি তাতে দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া এটাই মানুষে বলে তুমি এই পথে আসো মানুষে বলে তুমি এই পথে আসো মানুষে বলে এই সংগঠন করো এই দলে আসো এভাবে বলে মানুষ আমি কোন পথে যাই একমাত্র প্রশংসা তোমার পরমদাতা দয়ালো তুমি

চাপ দিয়ে তোমাকে বলছি যা তুমি ভালোবাসো আর সরাসরি বলিনি প্রশংসা করেই বলেছি আর তুমি নিজেই সালা আমার বান্দা যা বলে তাই তো ঠিক আছে তাই হলো সবাই মিলে চাচ্ছি সারা সুরা ফাতে করতে হবে পৃথিবীর কোনো মানুষ যদি এত বড় দোয়া থেকে বঞ্চিত হয় তাহলে বিচার মাঠে সে ক্ষতিগ্রস্ত হবে বলে কোরআন হাদিসের বিবরণ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম অন্য একটি সুরা যে কোনো একটি সূরা কাতাদার তালান হবো আমি কানন নবিসাল্লা আলিসাল্লাম ইয়েকরাও ফি জোহরে ফিলউ লা হেই নে বেউমিল কিতাব অসুর আতায় নে আল্লাহর নবি জোহরের প্রথম দুই রাকাতের সূরা ফাতেহার সাথে অন্য দুটি সূরা পড়তেন অফেরাক আতায় নেন ওখ রায় নে বেউমিল কিতাব আর শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়তেন বুখারী মুসলিম এ হলো বিবরণ যে একটা সূরা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালুনার আরম্ভ করছি এরপর আপনি বলুন কুলহু আল্লাহু আহাদ হে আল্লাহ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহু সুমাদ তিনি নিরপক্ষ মুখাপেক্ষীহীন লাম ইয়ালিদ লহু কাওজ জন্ম দেননি ওয়ালাম ইয়ুলাদ লহু কাওরা থেকে জন্ম নেননি ওয়ালাম কুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই একটি ব্যতিক্রম সুরা তিনবার পড়লে একবার করে নজিদ পড়ার সময় নেকি পাওয়া যায় অত্র সুরাতে সলাতের কোনো বিবরণ নেই অত্র সুরাতে জাকাতের শ্যামের কোনো বিবরণ নেই অত্র সুরাতে সারি কোনো বিধানই নেই অত্র সুরাতে শুধুমাত্র আল্লাহ একক এক নিরাপক্ষ মোকাবেকেহীন তার একমাত্র গুণ বর্ণনা করা হয়েছে সেই জন্য এত দাম আয়াতুল কুরসির কেন এত দাম আয়াতুল কুরসিতে কি আছে হজ জাকাতের কথা নেই সিয়ামের কথা নেই ওখানে শুধু আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়েছে এই জন্য এত দাম এই জন্য সকলকে আমরা সুরাব এখলাস যে কোনো সময়ে বিশেষভাবে সকাল বিকাল তিনবার করে পড়ার জন্য অনুরোধ জানাই মরলে সব কিছু বন্ধ হয়ে যাবে পড়ে খালি নেকি নিয়ে ব্যাগ নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন কেউ ঠেকাবে না যেই সাততলা বিল্ডিং আছে যে ড্রেনে পড়ে আছে সেও বলতে পারে তিনবার বললেই বাস অনেক যে যেখানে আছে পৃথিবীতে মাঠে ঘাটে জঙ্গলে কোনো মাধ্যম লাগবে না মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহকে পাওয়া যায় নেই এইরকমই সম্মানিত দিনী মুসল্লি ভাই বোন আমরা এইভাবে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমি আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক

কারো যদি আমিন ফেরস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব্পা ক্ষমা আজ কাল আল এমাম গাইরিল বকসুবে আইলেই হিমল দলিন ফাকুল আমিন যখন এমাম সাহেব বলবে গাইরিল বকসুবে আলেই হিমলক দলিন তখন দুবার আমিন বলো তাহলে ওখানে বলা হলে হেমাম যখন আমিন বলবেন তখন বলো এখানে বলা হলে হেমাম যখন বলবেন গাইরিল বকসুবে আলেই হিমল দল তখন তোকে আমিন বলো একাধিক সোহে হাদিস উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেশতার আমিনের সাথে আমিল মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য তাহলে এমাম যখন গাই মকজুব আলহিমিন বলা শেষ করেছেন তখন আমিও বলি এমামও বলি দুইজন একসাথে এবার ফেরেস্তার আমিন পার করবে না কোনো টাকাই আর যদি আমি একবার হই আর এমাম সাহেব একবার বলেন তাহলে ফেরস্তাটা কার সাথে ফেরস্তার কার সাথে হয়ে গেল ইমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি এবার তাহলে ফেরেস তাদের আমিন পার হতে পারবে না কোনো একটা গ্যার মধ্যে আটকা পড়বেই তখনই আমাদের অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে প্রায় আটটি সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই তবে ধীরে আমিন বলার দুইটা জুই হাদিস আছে ধীরে বলার আছে মর্মে সকল দিনই ভাই বোনকে জোরে কেরাতে রাসূলের সন্ন্যাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কেরাত শেষ হয়ে গেলে আপনি রুকুতে যাবেন আবু রিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন অমিত আনাসজো তা আলাহ সাবাতে আজাম আমাকে আদেশ করা হয়েছে আমি সাত হাড়ের উপরে সিজ্জা করব। এটা আমার উপরে আদেশ আলাল আলহাতে কপালে মান কাদামাইন দুই পায়ের শেষ প্রান্ত এই সাতটি হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে নাক কপালে একসাথে কোনটা আগে কোনটা পরে একথা নয় যেটাই আগে যাক যেটাই পরে যাক নাক কপাল মাটিতে লেগে থাকবে দুই হাত মাটিতে থাকবে দুই হাঁটু মাটিতে লেগে থাকবে দুই পায়ের শেষ প্রান্ত বৃদ্ধাঙ্গুল মাটিতে লেগে থাকবে সিজদা করার সময় পা দিয়ে পা চুলকাতে পাবে না নইলে তাহলে ছয় হয়ে যাবে সাত আছে ওখানে যদি হাত উঠিয়ে শরীর হাত চুলকান তাহলে ছয় হয়ে যাবে এটা আদেশ জরুরি ভাবে হাত পা যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে আসার পরে এখন নয় এখন করলে এটা আদেশ ভঙ্গ হয়ে যাবে তখন ভঙ্গ হয়ে যেতে পারে। মরমে খুব সতর্ক থাকতে হবে যে আমি যখন সিজদা করব তখন যেন এই অঙ্গগুলি নির্ধারিত সময়ের নির্ধারিত স্থানে থাকে আমরা বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ই এবং রুকু ঠিক ঠিক ভাবে করো ওয়ায়াফায়দাइका দুই হাতকে একটু উঁচু করে রাখো আমার বলছেন আল্লাহ আবসুত আদুকুম জরাইহ ইন বিসাতাল কালবে যখন সিজদাই তোমাদের কেউ যাবে তখন কুকুর যেভাবে তার সামনের দুই পাকে বিছিয়ে দেয় এইভাবে কেউ বিছিয়ে দিও না হাত কনেকে এভাবে উঠিয়ে রাখতে হবে আবহাওয়ার তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন এজা সাজাদাহাদ হুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি সিজ দে করবে লৌ মারাত লাউ সাত বাহ আন মাররাত আপনার দুই হাতের নিচে দিয়ে বুকের নিচ দিয়ে কোনো ছোট ছাগলের বাচ্চা যদি পার হয়ে যাব মনে করে তাহলে পার হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেন এটা সাজাদা হাদকুম যখন তোমাদের কেউ সিজদা করবে ফাবররা ফ তাই হে সেই জন্য তার দুই হাতের মাঝের নিচে ফাঁকা রাখে এমন ভাবে ওরা সল্লু সল্লাহ লাহ আলিসাল্লাম ফাঁকা রাখতেন হাত তাই যাবে তাই হে তার সকলে বগলের শুভ্রতা দেখা যেত তার মানে গায়ে গেঞ্জি ছিল না শুধু চাদর গায়ে দিয়ে সলা ত আদায় করতেন এমনভাবে হাত দুটিকে ভিন্ন করেছেন এ থেকে বাহু থেকে যে বগলের শুভ্রতা দেখা যাচ্ছে রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সল্লু কামারা এই তুমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো নারী পুরুষের মধ্যে সলাতের পার্থক্য রয়েছে এর বিবরণ কোনো সৈহাদিস তারা প্রমাণিত নয় অতএব নারী যখন সিজদেয় যাবে তখন বুককে উরুল সাথে লাগিয়ে তাকে সিজদে করতে হবে এই কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সারা পৃথিবীর পুরুষ নারীকে একই নিয়মে সলাত আদায় করতে হবে যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে এটাই চূড়ান্ত এর বিপরীত সহি হাদিস দ্বারা প্রমাণ করার অন্তত মানুষের আয়াতের বাইরে এটা আপনি মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু কামারা আইতুমুল মুসাল্লি তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে সলাত আদায় করো পৃথিবীর সকল পুরুষ নারীর প্রতি রাসুলসুল্লাহ সাল্লাম এ আদেশ করেন মারবে বলছিলাম আমাদের রাজশাহী চাঁপাই নবম মহিলার বৈঠকে মহিলার যেভাবে বলে সেভাবে সলা তাদায় করতে হবে না ববু তখন যখন তুমি সিঁচ দেয় যাবা হাতি যেমন মাটিতে পড়ে যাই সেভাবে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিঁচ করিও বুবু বুক যদি উরু থেকে পৃথক করো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে নগদ মিথ্যা কথা যখন তুমি দাঁড়াবে তখন দুই পায়ের গোড়ালিকে এক জায়গাতে জমা করে রাখিও দুই পায়ের গোড়ালি যদি পৃথক রাখো বুবু তাহলে স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু সব কথাই নাকি বোখারিতে আছে বুবু ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজসাই চা পায় নব মানে রা হাওয়া লड्डू দুই হাত মে লাড্ডু যা চায় उसको खा ले जो चाहे उसको छोड़ दे বল হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্দর कमाए रहो तुम उन পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেই হাদিস দ্বারাই সালাত প্রমাণ করতে হবে পৃথিবীর সকল মুসলিম নারীর এক কথাই ঠিক মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সই হাদিসের নিকটে আশ্রয় নিয়ে সলাৎ শিখিয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জরালভাবে আন্তরিকভাবে অনুরোধ রইল সম্মানিত দেনী মুসলিম ভাই বোন আমরা বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার রুকু এবং সিজদায় বলতেন

এক সোরা একো রুকু দেয় রাসায়ন সলা বেশি বেশি তার রুকু সিজ বলতেন সুভানা কা আল্লাহম রব্বানাবহাম দিক আল্লাহ মগ হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি ক্ষমা করো এই দুয়াটি তিনি রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন তাহলে সুবহন কুদুসুন রব্বুল मलाइका রুহ এটা বলতেন তবে বেশি বেশি রুকু দে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হুযায়ফা বিন নিয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকু ইহি সুবহান রাব্বিয়াল আযিম আল্লাহর নবীটা রুকুতে বলতেন সুবহান রাব্বিয়াল আযিম আফি সুজুদেহি সুবহান রাব্বিয়াল আলা তবে তিনি সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা রুকুতে এটা সিজদা এটা ওয়াইজা আতা আলা আয়াতে আযাবিন আলা আয়াত রাহমাতিন ওয়া কাফা সালাত পড়তে 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 যখন রহমতের আয়াত আসতেন তখন থেমে গিয়ে রহমত চাইতেন রব্বি ফিরলি ওয়া তুবা আলাই ইন্নাকা আনতা তাওয়াবুল গফুর হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুই বড় ক্ষমাশীল এরকম কিছু করতেন রবানা তেনা ফির দুনিয়া হাসনাতু রব্বিক ফিরু আরু রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমা শীল অয়জা আতা আলা আয়াতা আদাবিন আর যখন তিনি শাস্তির আয়াতের উপরে আসতেন অকাফা তখন তিনি থেমে যেতেন অ তা তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ মিনা দূবেক মিলা জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়দূবেক মিলাদাবে কবর তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন এইভাবে তার ছিল কৈরাত আর এইভাবে ছিল রুকু আর এইভাবে ছিল তার শিজ আবু আবহা রজি আল্লাহ তালান বলেন একোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুজুদই আল্লাহ রাসূল তার সিজদায় বলতেন আল্লাহুম্মাগফিরলি জামঈ কুলাহু হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও দিক্কাহু প্রকাশ্য অপ্রকাশ্য সুখ দুঃখ সব পাপ ক্ষমা করে দাও ওয়া মালাহু আখিরাহু শেষের শুরুর আগে পরের সব পাপ ক্ষমা করে দাও ওলা নিয়াতাও ওয়সিররা প্রকাশ্যে যা ঘটেছে অপ্রকাশ্যে যা ঘটেছে সব পাপ ক্ষমা করে দাও রাসুল সাল্লাম এই দোয়া পড়তেন শেষ দেয় আইসার জিয়াল্লাহ তালা আনহা বলেন ফাকাত তো রসুল আল্লাহ সাল্লাম ফের আসে ইজদমাস্ত হোক একদা দেখে আল্লাহ রসুল বিছানে নেই আয়েসা বলেন একতা দেখে আল্লাহ রসুল বিছানে নেই তখন আমি খুঁজতে লাগলাম কোথায় 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 ওকাত এ দিয়া বাতনে কাদামায়ে হে অহুল মসজিদ অহো মামান দেখি আমার হাতটা তার দুই পায়ের পেটে গিয়ে পড়লো তার দুই পায়ের পেট পায়ের পেট কোনটা পায়ের পাতাটা নিচেটা যেটা সাধারণত মাটিতে লেগে যায় না একটু উপরেই থাকে এরকম জায়গায় গিয়ে আমার হাতটা পড়লো দেখে তিনি সিজ দেয়। দেখি পায়ে দুটো পা দুটো খাড়ো হয়ে আছে আমরা এই হাদিস দে বলেছি সিজ দেয় থাকাকালীন পাদুটি লেগে থাকবে যোগ যোগ ধরে শুনে আসছেন ডান পায়ের বৃদ্ধা আঙুল সেখানেই থাকতে হবে হুজুর যে কত বললেন আপনাকে সাবধান ডান পায়ের বৃদ্ধা আঙুল যেন না নড়ে আর এখন দেখা যাচ্ছে দুই পায়ের এক জায়গাতে জমা হয়ে আছে আমার হাত দুই পায়ের পেটের উপরে গিয়ে পড়ল দেখি তিনি সিজ দেয় পা দুটি খাড়ো হয়ে আছে তিনি বলছেন আল্লাহমিন আউদ বেকা আল্লাহনে আউবে বে ও মিন ওকু বা তেকা আউদবে রেজা কা মিন শাখাতেকা হে আল্লাহ তোমার অসন্তুষ্টি হতে চাচ্ছি বাঁচতে তোমার সন্তুষ্টি দিয়ে অবে বে কা মিন ওকু আর তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ওদবে বেকা অউদ্বে মিনকা আর তোমার অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আস নাইনতা কামান তালা নাফসেক তুমি ওই প্রশংসার মালিক যে প্রশংসা তুমি নিজের জন্য করেছ দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ দোয়া পড়ছেন আপনি এরকম দোয়া রুক এবং সিজদায় পড়াতে অভ্যাসী হবেন আনাস রাজি আল্লাহ তালা আন বলেন কানন নবী ও সাল্লা লাহু কানা রুকুল নবীয়ে সাল্লা লাহ আলিসাল্লাম অসোযুদো অয়াইজ রাধা মিনার রুকুয়ে মাখালাল কেয়াল কৌ দে কারিবের মিনার সামায়ে কারিদা মিনা সাওয়ায়ে রাসুল সাল্লা লা আলিসাল্লামের রুকু তার সিজদা তার রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় তার একবার সিজদা থেকে উঠে আর একবার দেয় যাওয়ার মধ্যেকার সময় মাখাল আল কেয়াম কৌদে দাঁড়িয়ে থাকা এবং বসে তো বাকি দূরত পড়ার এই দুইটা সময় ব্যতীত প্রায় সমান সমান হাদিস বোখারি মুসলিম এটা আর একটু বুঝতে হবে আপনার মসজিদের শেষ দেয় কিনতে একবারে গেছেন আর চলে এসেছেন গেছেন আর চলে এসেছেন ওই হাদিসের এটা সরাসরি উল্টা রুকু থেকে উঠতে না উঠতে আপনি সিজদায় চলে গেছেন ওই হাদিসের এই বোখারি মুসলিমের একবার সরাসরি বিপরীত রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় সিজদা এবং সিজদা থেকে উঠে বসে থাকার সময় প্রায় সমান এবার কি বুঝা গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইজা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরুকুয়ে কামা আল্লাহ রাসূল যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন দাড়িয়া থাকতেন ওয়াজারা ফারা আসু মিন যখন মাথা উঠাতেন রুকু থেকে তখন দাড়িয়া থাকতেন দাড়িয়া আছেন দাড়িয়া আছেন ওয়াকাদ নাকুল আমরা তখন বলতাম কদাও হামা মনে হয় সন্দেহ করছেন নাকি উনি কি আবার কি কিরাত শুরু করে দিয়েছেন সিজদায় যাচ্ছেন না কেন উনি কি আবার কেরাত শুরু করে দিয়েছেন বিষয়টি কি হয়ে গেছে উনি সিজদায় যাচ্ছেন না কেন যখন তিনি একবার সিজদে থেকে উঠতে উঠে বসে আছেন বসে আছেন বসে আছেন বসে আছেন আমরা তখন বলতে থাকতাম মনে মনে যে কাদাও হামা উনি মনে হয় সন্দেহ করছেন উনি কি মনে করেছেন যে পরের সিজদা হয়ে গেছে উনি আর সিজাই যাচ্ছেন না কেন উনি কি মনে করছেন যে শেষ হয়ে গেছে উনি যাচ্ছেন না কেন হাদিস বোখারি মুসলিম দেখি আপনার বিবেচনা কি আপনি কি মনে করছেন তাহলে কি গিয়েই চলে এসেছেন এটাই বুঝায় একবার হুবাহু বিপরীত হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে বিচার কি আছে সারা মানুষের সারা পৃথিবীর কোনো মানুষকে দিয়ে এর বিচার করা যাবে না কোন মানুষ তো দূরের কথা ওমার রাজিয়াল্লাহ তালান দিয়ে হাদিসের বিচার করা যাবে না ওনার যে রাস্তা দিয়ে হাঁটতেন সাইতেন সে রাস্তায় হাঁটতো না পৃথিবীর ভিন্ন ধরনের ইমানদার মানুষ হলেন উমার ওমার রজিয়াল্লাহ তালান যদি রুকু জানার উঠে যান সিজদেহ জানার উঠে যান তাহলে তার রুকু সিজদেহ বাতিল বলে গণ্য হবে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষের সলা তিন ভাগে বিভক্ত ওযু রুকু সিজদা এটা যদি পূর্ণ হয় সলাদ কবুল হবে যদি পূর্ণ না হয় তাহলে সলাদ কবুল হবে না এ চূড়ান্ত একাধিক হাদিস এটাই প্রমাণ করে অতএব রুকু সিজদার বিষয়টি খুব জরুরি ভাবে আপনাকে দেখতে হবে হুযায়ফা সাকি রজি আল্লাহু তাআলা বলেন রা হুযায়ফা তবুলুন ইয়ামান রাজুলান একটা লোককে ফরাজি আল্লাহ সলাত আদায় করতে দেখলেন যখন তিনি সলাদ শেষ করলেন হোজাইফরাজিয়াল্লাহ তালানহ বললেন মাসাল্লাহ তা তুমি সলাত আদায় করনি

রাসুল সাল্লি সাল্লাম বললেন আসো সারে কালে আসরে কো সবচেয়ে খারাপ চোর সেই যে সলাদ চুরি করে সাহাবিগন বললেন কেই ফেস রকমিন সলাতেহি মানুষ তার সলাদকে কিভাবে চুরি করতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মাল্লাই মৃত্যু মরুকু হল যে তার সলাতের রুকু সিজদে ঠিক মতো আদায় করে না সে হলো সলাদ চোর আপনি শেষ রাকাতে উঠে যখন আত্মাহেতর বৈঠকে বসবেন তখন বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পায়ে ভাবে খাড়ো করে রাখবেন আঙ্গুলগুলি অবিরাম নড়তে থাকবে আত্মাহতো পড়বেন যখন আপনার সালামের বৈঠক হবে তখন বাম পা ডান দিক দিয়ে বের করে দেবেন দুই পায়ের মাথায় দিকে থাকবে আপনার বাম হাত আঙ্গুল জমা জমায় হাঁটুর উপরে থাকবে ডান হাতের দুটি আঙ্গুল জমা থাকবে তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙুলের পেট থাকবে বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলটি এভাবে অবিরাম নড়তে থাকবে ইল্লাল্লার সমাতে একবার উঠাতে হবে এ মর্বে পৃথিবীতে ভুয়া হাদিসনে এটা এমনিতেই চলছে আঘাত করা মানে শয়তনকে আঘাত করা অবিরাম নটতে থাকবে একথাই ঠিক সালাম পর্যন্ত আপনার আঙ্গুলটি অবিরাম নটতে থাকবে সম্মানিত দিনই ভাইবোন আপনারা সলাৎ আত্মাই হে তো দরুদ দুই মাস পড়ার পরে আমার পক্ষ থেকে একটা পরামর্শ আছে সেটাই পালন করার চেষ্টা করবেন সেটা হলো রবগিরা হ্যাঁ মোহোমা কম রব বেয়ানি সাগিরা আরও পরামর্শ রয়েছে এই দুয়াটা পড়ার জন্য দিনের কাছে সলাত আদায় করতে বলেছি দুই রেখ সলা তাদাই করে আল্লাহর কাছে সাহায্য চাইতে আল্লাহ আমি যেন এই দোয়াটা পড়তে পারি সালামের পূর্বে তুমি আমার প্রতি একটু দয়া করো করে সাহায্য চাইতে আজকে দেখবেন ভুলে গেছেন মনে নেই আপনার ছেলে মেয়ে এরকমই করবে আপনার বাপ আপনাকে কত ভালোবাসত জমি জায়গা অর্থ সম্পদ বরিশালে সব দিয়ে গেলেন মাটিতে এরপর আপনার মনে পড়ে না একদিন আপনার ছেলে মেয়ে এরকম মনে করতে পারবে না আপনি বলতে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার ছেলে মেয়েকে ওইভাবে করে দিবেন এরা যে কত বিশাল পাওয়া না মরলে তো তা বোঝানো যায় না এই জন্য এই দোয়া সহকে সকলকে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি সাথে সাথে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছি সম্মানিত দেনে মুসলিম ভাই রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে সলাৎ শেষ করবেন তারপরে জিকির যার যা সম্ভব হয় বিশেষভাবে আয়াতুল কুরসি আয়তুল কুরসি মানুষ যদি সলাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য তাহলে এত বড় বিশাল পাওয়া ছেড়ে যাবেন কেন সালাম ফেরার পর পরই দাঁড়িয়ে যাওয়ার হিসাব বাতিল মর্মে বলছিলাম এভাবে সলাত আদায় করার পরের কথাটি জরুরি কথা যেহেতু রসুল সাল্লি সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় না করলে সলাত কবুল হবে না মর্মের সকল দিনই ভাই বোনকে আমরা রাসুলসাল্লাহ সাল্লামের পদ্ধতিতে স্থলা আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় জরুরি কথা আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে অন্য অন্যতমানের প্রতিষ্ঠান গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া বরিশাল মাটিতে গর্ব বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরিশালের মাটিতে জামিয়া সালাফিয়া গর্ব গর্ব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে হবে হবে ইনশাল্লাহ কিভাবে হবে আমি তা জানি না নিশ্চিত হবে 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 ইনশাল্লাহ সকল দিনই ভাই বোনকে বিশেষভাবে বরিশাল ঝালুকাঠি ভোলা বরিশাল বড়গুনা বরিশাল অন্তর্গত যত জেলা আছে সারা পৃথিবীর মানুষকে সাথে সাথে বরিশাল অন্তর্গত যত জেলা আছে সকলী ভাই বোনকে আজ থেকে আন্তরিকভাবে জামিয়ার সালাফিয়া বরিশালের মাটিতে গর্বে মর্মে দোয়া করার জন্য আল্লাহর কাছে অনুরোধ জানাচ্ছে সেখানে যদি পাস হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না আর সেখানে যদি পাস না হয় তাহলে পৃথিবীর শক্তি কেউ সেটা করতে পারবে না মর্মে দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় আল্লাহর সিদ্ধান্ত দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় মানুষের ভাগ্য মর্মে সকল দিনই ভাই বোনকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের দিনাজপুর এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব বই পুস্তক হয় বের হয় তা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছে বিশেষভাবে মাসিক আলীতে সাম্প্রতিক